সিঙ্গেল ডিজিট প্রত্যাহারের পর এখন ব্যাংকের আমানতে 10% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। ঝুঁকিতে থাকা ব্যাংকগুলো আমানতকারীদের অধিক সুদের লোভ দেখিয়ে আমানত বাড়ানোর চেষ্টা করার কথা বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ব্যাংক খাত থেকে তুলে নেওয়া আমানত আবারও আসতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি দেশের ইতিহাসে সবচেয়ে কম, 5.5% নিচে। মূল্যস্ফীতির চাপ, ব্যাংক খাতে আস্থাহীনতায় আমানত তুলে নেয়া আর বিরাট ব্যালেন্স অফ পেমেন্ট সহ বেশ কিছু কারণে আমানতের প্রবৃদ্ধিতে এই অবস্থা তৈরি হয়েছে। এটা তো বিভিন্ন কারণ হয়েছে। একটা হয়েছে যেমন ধরেন ইনফ্লেশন হয়েছে, লোকজন সেভিংস ভেঙে খাচ্ছে, 8% 9% ইনফ্লেশন রেট, কিন্তু আমরা তো দিতে পারছি 6% 7% বেশি না। তো স্বাভাবিকভাবে লোকজন খুঁজছে অল্টারনেট এভিনিউ, যেখানে টাকাটা রাখলে উনি বেশি পাবেন। আপনি দেখুন প্রপার্টি কিন্তু অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে, প্রপার্টির প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে। তারপর আরেকটা যেটা হচ্ছে যে আমাদের গত রিসেন্টকালে আমরা কিছু ব্যাংক সম্বন্ধে কিছু কথাবার্তা শুনেছি, পেপারে আপনারাই লিখেছেন, তো সেগুলো মানুষের মধ্যে কিছু একটা প্যানিক ক্রিয়েট করেছে। ব্যাংক ভেদে বর্তমানে আমানতের সুদের হার 2-10% পর্যন্ত রয়েছে। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, যেই ব্যাংক যত ঝুঁকিতে রয়েছে সেই ব্যাংক তত বেশি আমানত দিচ্ছে। অনেক ব্যাংক আছে যারা খুব কম দেয়, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ডিপোজিটের উপর মোটামুটি দেয় না, কিন্তু তারা প্রচুর ডিপোজিট পায়, বিকজ মানুষের ট্রাস্ট আছে। আবার ইসলামিক ব্যাংকে এখন 8% সুদ দিলেও মানুষ রাখবেন, এটাই হচ্ছে কথা। মানুষের আস্থা একটা বড় জিনিস, দুর্বল ব্যাংকে বেশি দিতে হয়, তাদের টাকা জোগাড় করা দরকার যেভাবেই হোক। তবে নানা ধরনের গুজব ও ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনা প্রকাশের পর আমানত তুলে নেয়ার প্রবণতা বেড়েছিল, সেই অবস্থার এখন পরিবর্তন হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি টাকা ফেরত আসছে, আশা করছি টাকাটা যেটা প্যানিক ক্রিয়েট হয়েছিল থ্রু সেন্ট্রাল ব্যাংক, অনেক তারা রিফর্ম করেছে যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ 14,90,000 কোটি টাকা। মেহের মনি, DBC News, ঢাকা।